ভোট দিনে হবে না রাতে হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, কিভাবে হবে, প্রস্তুতি কেমন, এ সম্পর্কে জাপানের রাষ্ট্রদূত তিনি জানতে চেয়েছেন বাংলাদেশের অবৈধ এই ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের কাছে। আপনারা দেখেন আমার দেশ পত্রিকায় রিপোর্টটি এসেছে, জাপানের রাষ্ট্রদূত তিনি সরাসরি ইসির কাছে গিয়ে প্রশ্ন করেছেন এবং তিনি জানার চেষ্টা করেছেন যে আগামী নির্বাচনের প্রস্তুতি কিভাবে নিচ্ছেন, কেমন হচ্ছে, কি অবস্থা হচ্ছে। তো গত কয়েকদিন আগে তো আমাদের বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে এই আজ্ঞাবহ এই সরকার জাপানে ঘুরতে গিয়েছিলেন, ইউএসএ গিয়েছিলেন, ইউকেতে গিয়েছিলেন এবং জাপানে তাদেরকে যে সংবর্ধনা দেয়া হয়েছে বলে তারা প্রচার করেছেন, সেইখান থেকে তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন কই জাপানের রাষ্ট্রদূত তো আমাদেরকে পছন্দ করে, জাপান সরকার তো আমাদের পাশেই আছে, জাপান তো আমাদের চিরাচরিত বন্ধু, জাপান কই বলেছে যে রাতের বেলা ভোট হয়। এই যে বর্তমান যে রাষ্ট্রদূত দেখা করে আসলেন, এই রাষ্ট্রদূতেরই পূর্বেকার যে মানে একটা মন্তব্য ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশে রাতের বেলা ভোট হয়, পৃথিবীর ইতিহাসে আর কোনো দেশে এরকম ভোট হয় সেটা তিনি জানতেন না, শোনেন নাই। তো এই কথাটাকে নিয়ে আওয়ামী লীগ খুবই মর্মাহত হয়েছিল, খুবই অস্বস্তি বোধ করেছিল, খুবই বিরক্তকর অবস্থায় ছিল, সে কারণে হাত পা ধরে যে কোনো উপায়ে সেই জাপানের রাষ্ট্রদূতের মাধ্যমে জাপানে সফর করতে শেখ হাসিনা চেষ্টা করেছেন এবং জাপান থেকে তিনি সফর করে এক প্রকার বাংলাদেশে খালি হাতে ফেরত এসেছেন। জাপান বাংলাদেশের বন্ধু, জাপান শেখ হাসিনার বন্ধু না, জাপান বাংলাদেশের নাগরিকদের সাথে সুসম্পর্ক সেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত, যে কারণে জাপান এদেশের নির্বাচন ব্যবস্থা নিয়েও কথা বলে, আবার জাপান এই দেশের সরকার যেই থাকুক তাদেরকে যখন যেখানে লাগবে সেখানে তাদেরকে বাংলাদেশি হিসেবে সম্মান করে। এখন যেই জাপানের রাষ্ট্রদূত পৃথিবীর ইতিহাসে শোনেননি কোনোদিন রাতের নির্বাচন হয়, সেই কথাটি আপনাদের ভালো লাগলো না? ভালো লাগলো জাপানের রাষ্ট্রদূত কবে আপনাকে লালগালিচা সংবর্ধনা দিল ততটুকু? তাহলে এখন নতুন করে জাপানের রাষ্ট্রদূত আবার আপনাদেরকে সংবর্ধনা শেষ হয়ে গিয়েছে, এরপরে এখন তো নির্বাচন কমিশনের কাছে জানতে চায় যে ভোট কখন হবে, ভোট কি রাতে হবে, দিনে হবে, ভোটের পার্সেন্টেজ কত থাকবে, প্রস্তুতি কেমন, এই নির্বাচন কমিশন কিভাবে ভোট নিবে, নির্বাচন কমিশনের এই যে প্রিজাইডিং অফিসার থাকবে, নির্বাচন ব্যবস্থাটা কিভাবে হবে। তাহলে জাপান কেন এখন উদ্গ্রীব? উদ্গ্রীব এজন্য জাপান জানে যে ভোট চোর এই মাফিয়া সরকার অবৈধ পথে বাংলাদেশে আবারও ক্ষমতায় আসতে চায়। জাপান জানে যে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করে শেখ হাসিনা আবারও রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়। জাপান জানে যে তাদের নাম বিক্রি করে বিদেশি বিভিন্ন সংস্থা, বিদেশি দেশ, রাষ্ট্রপ্রধানদেরকে বিক্রি করে শেখ হাসিনা গত 14 বছর পর্যন্ত মিথ্যাভাবে রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে। এই তথ্যটি তারা জানে বিধায় আজকে তারা উদ্গ্রীব। আজকের এই জাপান যা করছে, ইউএস যা করছে, তারই প্রতিফলন তারা এই ঘটাচ্ছে। তারা একে অপরের বন্ধু, বাংলাদেশে আমেরিকার যে নিষেধাজ্ঞা আসছে, বাংলাদেশের ভোটাধিকারের জন্য যে ভিসা স্যাংশন নীতি এসেছে, এই স্যাংশন নীতির মধ্যে যারাই পড়বে তারা জাপানের কাছেও তালিকাভুক্ত থাকবে, তারা কানাডার কাছেও থাকবে, তারা বিশ্বের অন্য সকল বড় বড় রাষ্ট্র, ইউকে সহ সব জায়গায় থাকবে। অতএব এই যারা বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনটাকে সম্পূর্ণ নিজেদের মতো করার জন্য তালে যন্ত্রে লিপ্ত রয়েছেন, তাদের সেই আশা দূরে ভালিতে পরিণত হবে। আপনারা এদেশে অবৈধ নির্বাচন করে কোনো অবস্থায় জনগণের সাথে প্রতারণা করে আর একটিবারের জন্য অবৈধ পথে ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করে, জনমানুষের অধিকারকে ক্ষুণ্ণ করে তারপরে অবৈধ পথে রাষ্ট্র ক্ষমতায় থাকার সেই স্বপ্ন পূরণ হবে না। আজকের আপনাদের এই মিথ্যাচার জনগণ জানতে চায়, আজকের আপনাদের মিথ্যাচার বিশ্বব্যাপী মানুষ জানতে চায়, আজকের বিশ্বব্যাপী মানুষ দেখতে চায় যে সাদা ব্যালট পেপারে ভোট দিয়ে জনগণ নৌকাকে নির্বাচিত করে না, ধানের শীষকে করে না, এদেশের অন্য ভিন্ন মতের মানুষদের প্রতীককে নির্বাচিত করে। আমরা গত 14 বছর পর্যন্ত বলে এসেছি, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরা পর্যন্ত বলে এসেছে যে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার তারা যে পন্থায় নির্বাচন করছে, যে পদ্ধতিতে মানুষের সাথে ধোঁকা দিচ্ছে, এটা কোনো সঠিক পদ্ধতি নয়। একদিকে তারা বলবে যে এদেশের সংবিধানের বাহিরে যাওয়া যাবে না, অন্যদিকে তারা সংবিধানকে কুক্ষিগত করে, সমস্ত ক্ষতবিক্ষত করে জনগণের অধিকার থেকে আজকের বঞ্চিত করছে। বন্ধুরা আমার, আপনারা জানেন গত কয়েকদিন আগে তুরস্কের নির্বাচন হয়েছে। কি নির্বাচন হয়েছে সেখানে? তাদের সংবিধানের আলোকে তাদের নির্বাচন হয়েছে, যে যেই দল ক্ষমতায় তাদের অধীনে, কিন্তু সেই দেশের
একটি নির্বাচন ব্যবস্থা কি 14 এবং 18 সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকার দেখাতে পেরেছে? 50%-এর অধিক ভোট না পাওয়ার কারণে একজন প্রেসিডেন্টকে আরও 15 দিন পর্যন্ত ওয়েট করে সেকেন্ড ইলেকশন করে তারপরে 52% ভোটের অধিক পেয়ে এই এরদোগানকে নির্বাচিত হতে হয়েছে। একটা মারামারি নাই, একটা লাশ নাই, কারো সাথে কারো কোনো বিভেদ নেই। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে বিরোধী মত এবং সরকারি মত কেউ একটা প্রশ্ন পর্যন্ত তোলে নাই। তাই সেই হচ্ছে নির্বাচন। একটা ব্যালটে আমি কিভাবে ভোট দিচ্ছি সেটা কাচের বাসকে আমি আমার আপনার সামনে এরকম করে ঢুকিয়ে দিচ্ছি, কেউ দেখ মানে শত শত মানুষ আপনার ভোটটা পর্যবেক্ষণ করছে, কিন্তু একটা জায়গায় মিথ্যাচারের স্থান নেই। এত ডিজিটাল, এত আধুনিক একটি রাষ্ট্র সেই তুরস্ক, সেখানে সেই নির্বাচনের মধ্যে আপনি দেখেন যে তাদের সেই ভোট তারা যে দিচ্ছে সেখানে ওই ব্যালট পেপার ছাড়া কোনো মেশিনে ভোট নেই, ইভিএম নাই, ইভিএম শুধু বাংলাদেশের জন্য। এই মিথ্যাচার জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সেজন্য বলছি বাংলাদেশের উদাহরণ পৃথিবীর ইতিহাসে আর কোনো রাষ্ট্রের সাথে আপনি মিলাতে পারবেন না। এরা অবৈধ পথে নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়, সেই জায়গার জন্য আজকের জাপানের রাষ্ট্রদূত থেকে শুরু করে সবাই যে উদ্যোগ নিয়েছেন, সকলে যে কাজটি করেছেন, সকল দেশের পক্ষ থেকে যেভাবে আজকের এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, সেই জায়গায় আমরা মনে করি আমাদের দেশবাসী ঐক্যবদ্ধভাবে আরও যদি এগিয়ে আসে তাহলে এই সরকারের পতন ত্বরান্বিত হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।